আজকে হঠাৎ করে জানতে পারলাম যে ক্যান্টিন নাকি আজকে বন্ধ থাকবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটা লাঞ্চ ডেটের প্ল্যান করে ফেললাম। অ্যান্ড তাড়াতাড়ি করে ক্রিম মেখে নিয়ে লিপস্টিক লাগিয়ে নিলাম। এই লিপস্টিকটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে দুটো ইয়াররিংসের মধ্যে কোন ইয়াররিংসে এই আউটফিটের সাথে ভালো লাগছে। তারপরে দুটো পরে দেখার পর আমি ফাইনালি এই ইয়াররিংসটা পরবো বলে ডিসাইড করলাম। তোমরা কিন্তু আমাকে জানিও এটা কেমন হয়েছে। আর এটা একটা ইন্ডিয়ান আউটফিট, তাই একটা ছোট্ট টিপ না পড়লে কি হয়, টিপটাও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এখানে মালদার ওয়েদার ভীষণই বাজে, কখনো ঠান্ডা কখনো গরম, তাই আমি একটু বডি লোশন লাগিয়ে নিলাম। এরপরে ওয়াচ তো পরে নিতেই হতো। তারপরে ওয়াচ পরার পরে এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক ছিল, একটা দুপাট্টা নিয়ে নিলাম পাশে। কিন্তু তোমরা ভুলে যাচ্ছ চশমা ছাড়া তো এমবিবিএস স্টুডেন্টরা বাইরে বেরোতেই পারে না, তাই একটা চশমাও পরে নিলাম। ফাইনালি আমরা রেস্তোরাঁয় এলাম, এটাই ছিল রেস্তোরাঁ। এখানে সবচেয়ে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এই যে থালিটা তোমরা দেখতে পাচ্ছ, এই থালিটার দাম only 150 rupees। তো এইভাবে আজকে লাঞ্চ ডেটটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।